কি ব্যাপার বলতো দিদি, তুই আমার দই আর মুলতানি মাটিটা নিলি কেন? তোরটা আবার কই নিলাম রে? এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। বাজে কথা বলবি না দিদি, আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম। এই শোন, ওই মুখে মাটি কাদা যাই মাখিস একই থাকবে, ওই তো রূপ তোর। বুঝি বুঝি, তুই সারাক্ষণ আমার রূপ নিয়ে হিংসে করিস। তোর রূপ কি ভাবিস নিজেকে? ও সোনা, আমার পাশে তো দাঁড়াতেই পারিস না। নিজেকে আয়নায় দেখেছিস কখনো? আরে আয়না তো বলে বিশ্বে আমি একমাত্র সুন্দরী। সেই আয়নার তাহলে চোখ টেরা। এই যে সকাল হতে না হতেই শুরু হয়ে গেল দুই বোনের ঝগড়া, কে বেশি সুন্দরী এই নিয়ে সারাটাক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া আর ঝগড়া। এই দুজনের সারাক্ষণ নিজেকে নিয়েই চিন্তা করে, অন্যের কথা ভাবেই না, শুধু মিঠাইটাই একটু অন্য রকম। তুমি তো বেরিয়ে যাও, আমাকে সারাটা দিন এই ঝগড়া শুনতে হয়। এবার কিছু একটা করো। কি করি বলো তো? একটা প্রতিযোগিতার আয়োজন করো, সেখানে দুই বোনই প্রমাণ দিই কে বেশি সুন্দর। তুমি ঠিক বলেছো, একটা বুদ্ধি এসেছে মাথায়। মিঠাই। হ্যাঁ বাবা, বলো। তোমার দুই দিদিকে ডাকো। আচ্ছা ডাকছি বাবা। সঙ্গে তুমিও এসো। ঠিক আছে বাবা। ও তোমরা এখানে? ওই যে এলেন আমাদের সবচেয়ে সুন্দরী বন্টি। যা বলেছিস। কি হয়েছে বল? বাবা তোমাদের দুজনকেই ডাকছেন। আচ্ছা আচ্ছা, এই চল 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 যাই। শোনো, পাশের গ্রামে একটা কে বেশি সুন্দর প্রতিযোগিতা হচ্ছে, আমি চাই তোমরা সেখানে অংশ নাও। বাহ, এ তো দারুণ ব্যাপার। দারুণ, এবার তাহলে প্রমাণ হয়ে যাবে তোর আর আমার মধ্যে কে বেশি সুন্দর। একদম, প্রথম পুরস্কারটা তো আমি পাবো। তাই নাকি? দেখা যাবে। আর মিঠাই, তুমিও নাম দেবে কিন্তু মা। তুমি তো কাল বিছানায় ফেলে রেখেছিলে, আমি দেরাজে তুলে রেখেছি। আমার স্নানের জলে গোলাপ ফুলের পাপড়ি ভিজিয়েছিস তো? হ্যাঁ বর্দি, ভেজানো আছে। আচ্ছা তুই আমার সাথে চল, আমার চুলে ভালো করে তেল মাখিয়ে দিবি, চল। আচ্ছা চলো। সমস্ত প্রতিযোগিতায় একটু মন দিয়ে শুনবেন, যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাদের জন্য এখানে রয়েছে নতুন পোশাক। আসুন প্রথমে সকলে পছন্দসই পোশাকটা বেছে নিন। পোশাকটা আমি আগে দেখেছি, ওটা আমায় দাও। লাল রংটা তো আমাকেই মানাবে, এটা আমার। বলছি এই নীল পোশাকটা কি আমি নিতে পারি? বাবা ওই তো চেহারা। এই তোর আবার লাল নীল কিরে, জানিস না নীল রঙে আমাকে বেশি সুন্দর লাগে। এই নাও মেয়ে, এই গোলাপি পোশাকটা তুমি নাও। আর শোনো সকলে, এবার ওই তাঁবুতে গিয়ে নতুন পোশাক পরে নাও। কিন্তু প্রতিযোগিতাটা হচ্ছে কোথায়? ওই তো, পোশাক পরে নিয়ে সকলে উত্তরের মাঠে চলে যাও। কে যায়? আমাকে একটু আমার ঘরে পৌঁছে দিবি রে।
ভাঙা কোমর নিয়ে পড়ে গেছি বাবা, আর উঠতে পারছি না। বই গেছে, তোমাকে তুলতে গিয়ে আমি আমার পোশাক নোংরা করি আর কি। যা বলেছিস, বুড়ির গাতা নয় যেন আস্তা কর। চল চল চল, তাড়াতাড়ি চল, না তো প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। একটু একটু এগিয়ে দিয়ে যা না বাছা, চোখে তো ভালো দেখি না। কই রে, সকলেই চলে গেলি বাছা। সব প্রতিযোগীদের জানানো হচ্ছে যে তারা যেন তাদের খাবার এখান থেকে সংগ্রহ করে নেয়। ঠিকই বলেছে, উত্তরের মাঠে পৌঁছতে পৌঁছতে আমার তো খিদে পেয়ে যাবে। চল চল চল, খাবারটা নিয়ে আসি। হ্যারি, প্রতিযোগিতার প্রথম পরীক্ষাটা কি দেখে হবে বলতো? গায়ের রং? না না, আমার তো মনে হয় চুল। দেখো, আমাদের কাছে যা খাবার আছে তা আমাদেরই লাগবে, আমাদের কি খিদে পাবে না? তোমাকে দিলে আমরা খাবো কি? সরো 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 তো, দেখি দেরি হয়ে যাচ্ছে, প্রতিযোগিতা বা শুরু না হয়ে যায়। সকল প্রতিযোগীরা মন দিয়ে শুনুন, এখান থেকে উত্তরের মাঠে যাওয়ার জন্য সবাইকে জঙ্গলের রাস্তা ধরতে হবে। প্রতিযোগীদের লক্ষ্য থাকবে সবচেয়ে দ্রুত উত্তরের মাঠে পৌঁছানো, কিন্তু কেউ দৌড়ে যেতে পারবেন না। এবার আপনারা এগিয়ে যান। দিদি শুনলি? মনে হচ্ছে এখান থেকে প্রতিযোগিতাটা শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি পা চালিয়ে চল, সবার আগে পৌঁছতে হবে। চল চল চল। আমি গাছে চাপা পড়ে গেছি, আমার দম বন্ধ হয়ে আসছে। আমাদের হাতে এখন নষ্ট করার মতো সময় নেই। হ্যাঁ, আমাদের সবার আগে পৌঁছতে হবে, নইলে আমরা প্রতিযোগিতায় জিততেই পারবো না। কিন্তু আমি তো এবারে দম আটকেই মরে যাবো। মানুষের প্রাণ বাঁচালে তোমাদের ভালো হবে দিদিরা। এই চল তো দিদি, এখন এর বাজে বকবক শুনতে গেলে আর প্রতিযোগিতা জেতা হবে না। চল। তাহলে প্রতিযোগীরা সবাই পৌঁছে গেছেন? ওই দেখ দিদি, আমাদের সুন্দরী বোন সারা গায়ে কাদা ময়লা মেখে সবার শেষে পৌঁছেছে। ও জিতবে প্রতিযোগিতা। আমাদের এই কে বেশি সুন্দর প্রতিযোগিতা এখানেই শেষ হলো। আরে শেষ মানে, প্রতিযোগিতা শুরু হলো কখন? সেই তো, আমাদের গায়ের রং, চুলের রং কিছুই তো এখনো কেউ দেখলো না। বিচার হবে কিভাবে? আপনারা হয়তো অবাক হচ্ছেন, আসলে আমাদের এই প্রতিযোগিতায় আমরা বিচার করেছি যে মনের দিক থেকে কে বেশি সুন্দর। আপনাদের প্রতিযোগিতা স্থলে পৌঁছানোর পর থেকেই আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল, যেটা আপনারা বুঝতে পারেননি। মানে আমাদের বিচারে এই কে বেশি সুন্দর প্রতিযোগিতার বিজয়ীর নাম মিঠাই। কি হয়েছে মারা, কাঁদছো কেন তোমরা? বাবা, আমরা থাকতে মিঠাই আজকে বিজয়ী হয়েছে জানো? অমন বলছিস চেহারানি, ও কি করে সুন্দর হয়, তার উপর ও সকলের চেয়ে দেরিতে পৌঁছেছে।
তোমরা শুধু ওর বাইরের সৌন্দর্যটাই দেখছো, কিন্তু প্রতিযোগিতায় তো মনের সৌন্দর্যও বিচার হয়েছে মা। তোমরা আজকে নিজেদের স্বার্থের কারণে যা যা করনি, মিঠাই নিজের কথা না ভেবে মানবিকতার কারণে সেইগুলোই করেছে, অন্ধ মানুষকে রাস্তা পার করে দিয়েছে। নিজের খিদের কথা না ভেবে ক্ষুধার্ত মানুষকে নিজের খাবার দিয়েছে। এমনকি পৌঁছতে দেরি হয়ে যাবে জেনেও একজন মানুষের প্রাণ বাঁচানোকেই কর্তব্য বলে মনে করেছে। আর এই সব ঘটনাগুলোই ছিল ওই প্রতিযোগিতার অংশ। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো তো কেন মিঠাই এই প্রতিযোগিতা জিতেছে? বুঝেছি বাবা, আমাদের রূপই আমাদের অহংকারের কারণ হয়েছিল। আসলে তোমাদের বাবা চেয়েছিলেন তোমাদের এই বোধের উদয় হোক, তাই তিনি এই প্রতিযোগিতার আয়োজন করিয়েছিলেন। আমাদের ক্ষমা করে দাও, আমরা আর রূপের অহংকার করব না। আজ থেকে আমরাও মিঠাইয়ের মতো সুন্দর হব।